আমাকে স্বপ্ন দেখেছিল এই দেশে যে সালেমরা ইদুলের গর্ত পাবে না ঠিক স্বপ্ন বাস্তব হয় আর পাখির স্বপ্ন ছিল শুধু নালা দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে ঠিক নাই হয়েছে আর আরেকটা স্বপ্ন আছে সালেমদের এই নাকের ডগায় কালেমার পতাকা পথ পথ করে উঠবে এটা আসবে সামনে সব স্বপ্ন যখন বাস্তবায়ন হচ্ছে এটা হবে আর বাবার সব স্বপ্ন যদি আপনি দেখে ফেলে বঙ্গবন্ধু এই দেশে শুধু একটা দোষ ছিল স্বপ্ন দোষ স্বপ্ন দোষ কোরআনের বাকি স্বপ্ন দোষ হয়নি উনি যা দেখেছে সব কিন্তু দেখেন একটা একটা খাপের খাপ মিলে যাচ্ছে এই তিন নাম্বার স্বপ্নটা আমি সারা জীবনের স্বপ্ন দেখেছেন আমি যেন শাহাদতের মরণ পাই ঠিক তাই পেয়েছে কে বলেছে উনি মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে আপনি ওই মোস্তফা জামান ডাক্তারকে নিয়ে এসে একটু ডিম দেন ঠিক বলে দেবে এটা চক্রান্ত করেছে দাদারা কারণ ওরা ভালো করে জানে এই দেশ থেকে যদি লোকটা বের হতে পারে কোনোদিন যে রাজ্য কায়েম করার কথা স্বপ্ন উনি বলেছে যে এই দেশে আমরা কোরআনে কারিমের রাজ কায়েম করব এটা আমি পথ পথ করে উঠছে দেখবো ঠিক এটা দেখিয়েছি তো আমরা তারে না চিনতে পারি ওই জামানার কাফেররা নবী হরণ্য কথা বিশ্বাস না করলে এই কথা বিশ্বাস করতো যে ও কথা কোনোদিন মিথ্যা বলে না ও যা বলে সব সত্য কথা অলিদ ইবনে মুগিরা একটা লোকের নাম ছিল ওবাইয়া ইবনে খালফ একটা লোকের নাম ছিল এরা চূড়ান্ত কাফের আবু জাহেলের সঙ্গীরা ওবাইয়া ইবনে খালফের মরণ হয়েছে বদরের ময়দানে ওর এক বন্ধু ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকে একদিন বলেছিল বন্ধু তুমি যা করছো তোমার কিন্তু মরণ হবে মুসলমানদের হাতে এটা নবীর কথা মুসলমানের এ কথা শোনার বড় এত ভয় বাড়িতে যে স্ত্রীকে বলছে আমি আর বাইরে যাব না দুনিয়া একদিকে চলে যাক আমি আর বাইরে যাব না কেন মোহাম্মদ নাকি এ কথা বলেছে যে তার সঙ্গীদের হাতে আমার মরণ হবে আমি আর বাইরে যাব না বদরের ময়দান যেদিন কায়েম হবে আবু জাহেল বলছে কি তুমি যাবে না বলছে না না যাওয়া লাগবে তখন বলেছিল যে মোহাম্মদ নাকি বলেছে তার সাথীদের হাতে আমার মরণ হবে ওর কোন কথা বিশ্বাস না করলো আমার এই কথা বিশ্বাস হয় ওই জামানার কাফেরদের যদি মোহাম্মদ রাসূলুল্লাহর কথা হাড়ে হাড়ে বিশ্বাস করত এই জামানায় আমরা যারা কাফের মনে করি মুশরিক মনে করি ওরাও কিন্তু কোরআনের এই পাখির কথা হাড়ে হাড়ে বিশ্বাস করত এই জন্য বিদায় করি নয়তো লোকটা আজ বেশি থাকলে কত খুশি হতো এই বাংলাদেশের এই 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 স্বাধীন দেশ দেখে এক কথা বলে না কেন তার যে স্বপ্নগুলো সবই তো আল্লাহ দেখালেন একটা বাকি আছে আল্লাহ যেন এইটাও আমাদেরকে দেখা সুতরাং আমরা চাই কোন কাজে আমরা যেন বাড়াবাড়ি এই সীমা লঙ্ঘন না করি ওই জামানারা সীমা লঙ্ঘন করে আল্লাহর এমন আজাব পেয়েছিল দেখ সীমা নিয়ে দিয়েছে আল্লাহ লোত আলাইহিস সালামের জামানার লোকদের মৃত সাগর ওখানে কিচ্ছু ডোবে না সব বেঁচে থাকে আমরা যদি আল্লাহর এই মুজেজা এই মিরাক্কেলের সাথে যদি খারাপ আচরণ করি যেখানে যেখানে যেতে চাই তার মানে আইন হয়ে হিসাবে এসেছে আইনের জায়গায় যেতে চাই কথা বলে দেখা ফাদা রুহা তাকে ছেড়ে দাও তাকুল ফি আরদিল্লাহ সে জমিনে খেয়ে বেড়া এ তো আর খেতে চায় না এ দিতে চায় যেখানে যেখানে যাবে ওই জায়গাটায় শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ খারাপ কোন উদ্দেশ্য নিয়ে জাতির লোকেরা এর কাছে আসবেন না আজকের মেসেজ এইটাই খারাপ কোন উদ্দেশ্য নিয়ে আসলে আপনি নিজের কপালে আগুন লাগাবেন হাজী সাহেব মাঝে মাঝে নাকি বলতো যে আমি সকাল উঠে যাই নামাজ খুঁজি আমি ফজর পড়ে কোরআন শরীফ পড়ি কই ছেলেরা তো যেটা পাইনি যা পেয়েছে একটু দেখার মনে না এই জন্য আপনি যা বলেছেন আপনার কথা ঠিক নেই আমরা এইটাকে কোন জায়গায় বাধা দিতে চাই না ধর্ম তো আমাদের আলাদা থাকতে পারে কিন্তু চাই এটা তার জায়গা মতো চলে যাক আল্লাহ আমাদেরকে সাহস কথা যেন বোঝার তৌফিক দেন শহীদ আবু সাঈদ রংপুরের ওর কি জীবনের মায়া ছিল না কথা বলে
যখন দেখতে পেয়েছে 15.5 বছরে কোন অধিকার আমরা পাই না ছেলেটার বয়স তো খুব বেশি না খুব বেশি হলো 22-23 বছর হবে গিয়েছিলাম কয়েকদিন আগে কবরে এই বয়সের ছেলেটা আসে 8 বছর বয়স থেকে দেখতে পাচ্ছে যে এই দেশের অবস্থা কে 15 বছরে এই অবস্থায় তো চলতে দেওয়া যায় না এর পরিবর্তন আমরা চাই কত মানুষ আমরা চেষ্টা চালিয়েছি কোন কিনারা করতে পারলাম না 15.5 বছরে আল্লাহ পাক এই ছাত্র ছাত্রীদের মাধ্যমে আমার মনে হয় তাদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিল ঠিক না তা নিরস্ত্র খালি হাতে গিয়ে শুধু হাত নিয়ে দাঁড়িয়েছে ও জীবনের মায়া ছিল কিন্তু জেনেছেন আমি মানবতাকে মুক্ত করতে চাই এই বৈষম্য আমি আর থাকতে দেব না আমার জীবন চাক ওর বাবা আমারে বলছে হুজুর আমার ছেলে ছোটবেলা থেকে এরকম বিপ্লবী এই ছোটবেলা থেকে প্রতিবাদী অন্যায় দেখলে আর সহ্য হয় না কিছু গরিব মানুষের ছেলে মানবতার জন্য মুক্ত করার জন্য যারা জীবন দিয়ে গেল তাদেরকে অনেকে এখন শহীদ না বলে বলছে সন্ত্রাসী এই যে উর্মি নামে যে মহিলা এটা ওই জালেমদের দোসর এরকম দোসর যদি এখন কেউ মুখ বের করে ওকে পট খাওয়ানো লাগবে নিজের জীবন দিয়ে পর্যন্ত যারা প্রমাণ করে দিয়ে গেল আবু সাইদ মুখজো রায়হানি আমিন সহ প্রত্যেকের শাহাদতের মর্যাদা আল্লাহর কাছে কামনা করছি তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে কারণ এটা মানবতার জন্য নিজের ব্যক্তি স্বার্থের জন্য ওরা মারা যায়নি আপনি জানতো কি অবস্থায় ছিলাম বলেন তো 15.5 বছর আর এখন কোন অবস্থায় আছি কয়েকদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় করেছিল সরকারনার 3.5-4 ঘন্টা আলোচনা হয়েছে কোনো সমস্যা হয়নি আগস্টের 5 তারিখের আগে 550 জন না 550 আলেম এক জায়গায় করে 10টা মামলা হয়ে যেত কোথায় ছিলাম আর কোথায় আসলাম এজন্য আমাদের এই কাতালা শব্দ নিয়ে অনেকে ভয় পান না কোনো ভয় নেই অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এ প্রতিবাদ করতে গিয়ে যদি হাতাহাতি হয় যদি মারামারি হয় যদি জীবন চলে যায় কোনো অসুবিধা নেই এত রাস্তা হওয়া লাগবে কোনো শয়তানের না আল্লাহর আল্লাযীনা ইউকাতিলুনাকুম আল্লাহ বলেন তোমরা তাদেরকে হত্যা করো যেভাবে তারা তোমাদেরকে হত্যা করেছে ওয়ালা তাকাতু কিন্তু সাবধান সীমা লঙ্ঘন করবে না আয়াতটা নাযিল হচ্ছে জিহাদের ময়দানে জিহাদের ময়দানে যদি সীমা লঙ্ঘন করা জায়েজ না হয় পৃথিবীর আর কোন জায়গা আছে যেখানে সীমা লঙ্ঘন করা যায় এজন্য আল্লাহর ঘৃণিত মানুষ এই পৃথিবীতে প্রথম নাম্বারে তারা যারা এই দুনিয়ায় সীমা লঙ্ঘন করে আপনি দেখেন তো সীমা লঙ্ঘন আপনার দ্বারা হচ্ছে কিনা আমরা পৃথিবীর ইতিহাসগুলো পর্যালোচনা করেছি হযরতে সালেহ সাল্লামের জীবনী পড়েছি ওই জামানার লোকেরা সীমা এত বেশি লঙ্ঘন করেছিল রব্বুল আলামিন তাদেরকে শাস্তিও দিয়েছে ঠিক ওইভাবে যারা সীমা লঙ্ঘন করে ফেলে লিমিট ক্রস করে ফেলে তখন আল্লাহ পাক তার শান্তি তুলে দেয় আযাব তুলে দেয় আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন ইতিহাসটা সূরা আরাফের 73 নম্বর আয়াতে ওয়াইলা সামুদ খাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হযরত সালেহকে আমি তার ভাইয়ের কাছে তার জাতির লোকদের কাছে পাঠিয়েছিলাম তিনি এলাকায় আসার পরে দাওয়াতি কাজ করেছিলেন জাতির লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নেই ইলাহ মানে ইবাদত পাওয়ার যোগ্য ইলাহ মানে আইনদাতা এই দাওয়াত তিনি প্রথমে এসে জাতির লোককে দিলেন যে আল্লাহ বাদে কারো আইন মানা যাবে না তিনি ছাড়া কারো সামনে মাথা মতো করা ইবাদত করা অর্চনা করা যাবে না এ ঘোষণা দেওয়ার পরে জাতির লোকেরা তাকে কয়েকটা প্রশ্ন দিয়েছিল আতজাতকুম বাজ্জিনাতুম মির রব্বিকুম
তারা বলেছে তুমি যদি নবী দাবি করো আল্লাহর পরে যাই যেটা দিলে এগুলো যদি সত্য প্রমাণ করতে যাও তাহলে আমাদেরকে কিছু দেখাও তাদের সবচেয়ে বড় শিল্প ছিল ওই সময় হস্তশিল্প তারা পাহাড় কেটে কেটে প্রাসাদ নির্মাণ করত পাহাড়ি এলাকাতে সুন্দর সুন্দর করে ঘর বানাতো পাহাড় কেটে কেটে তারা ডাক দিয়ে বলেছে সালে যদি নবী তোমাকে আল্লাহ বানিয়েই পাঠায় তাহলে পাহাড়ের ভেতর থেকে একটা 10 মাস গর্ভবতী একটা উটনি বের করে নিয়ে আসো এখানে আসার পরে বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে দুধ দেবে ওই দুধ আমরা খেতে চাই হযরত সালে সেজদায় পড়ে তিনি আল্লাহকে বলেছিলেন রব্বুল আলামিন জাতির লোকেরা আমার কাছে এটা চেয়েছে এখন আমি কি করব রব্বুল আলামিন নবীর এই কথা শোনার পরে তিনি তাকে বললেন ঠিক আছে তাদেরকে বলো যে আনতে আমি প্রস্তুত আছি ঠিক 10 মাসের গর্ভবতী ওষ্ঠী নেমে আসছে পাহাড় থেকে দুনিয়াতে আসার পরে বাচ্চা জন্ম দিয়েছে জমিনে দুধ দহন করার পরে এলাকার যারা আছে সব পরিতৃপ্ত হয়ে দুধ খেয়েছে এখন তো তাদের উচিত ছিল এত বড় মুজিজা এত বড় মিরাক্কেল দেখার পরে তারা যেন অন্তত আল্লাহর আদেশটা মেনে নেয় কথা বলে না কেন আমরা যারা দাওয়াতি কাজ করতে আসি যদি এরকম কিছু দেখাতে বলে হয়তো পারবো না কিন্তু সবচাইতে বড় মিরাক্কেল সবচাইতে বড় মুজিজা আমার সাথে আছে আল কোরআন এ কোরআন কে ওই জালেমরা পর্যন্ত বলেছিল যে এর ভেতরেও সন্দেহ আছে ভুল আছে তবে মেজর না ওরে বাবা আল্লাহ বলেন এর ভেতরে ভুলের লেশ পর্যন্ত নেই সন্দেহ নেই যারা এর ভেতরে সন্দেহ তালাশ করেছে যারা ভুল মনে করেছে এই মানুষগুলো কি আর ঈমানদার থাকতে পারে না ডাইরেক্ট ফতোয়া দেওয়া যায় এ দরবেশ বাবা কাফের কোরআনই সন্দেহ করেছে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় এদের জন্য আকাশের সব দরজা বন্ধ এরা জান্নাতে যাবে না হাত্তা আয়ারি জাল জামালু ফি সামিল খিয়া যতক্ষণ ওঠে সুসের ছিদ্র দিয়ে উঠছে কিনা পারে অকাদালিকা নাজিসিল মুজরিমিন আমি এইভাবে করে পাপিষ্ট যারা তাদেরকে শাস্তি দেব বলে নাউজুবিল্লাহ সালাল্লাহু সাল্লামের সবচাইতে মিরাক্কেল সবচাইতে বড় মুজিজা ছিল ওষ্ঠি আর আমার কাছে সবচাইতে এখন বড় মুজিজার নাম কোরআনে কারীম যার ভেতরে কলম চালানোর কোন কায়দা আর জোরে বলেন সুতরাং এই কোরআন থেকে আমি যা বলছি এগুলো সব সত্য কথা আপনি অহংকারী হবেন না সীমা লঙ্ঘনকারী হবেন না সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাকে শাস্তি দেবে কারণ তাকে আল্লাহ ঘৃণা করেন আপনি দেখবেন দুনিয়ার কোন জায়গায় যদি আপনি সীমা লিমিট ক্রস করে ফেলেন আল্লাহর পক্ষ থেকে আপনি ঘৃণিত এমন এমন জিনিস আপনার পথে আল্লাহ লাগাবে যারাই আল্লাহর সীমা লঙ্ঘন করে এই সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তার প্রতি একটা ঘৃণা তৈরি করে দেয় সে যত বড় লোক হোক যারা সীমা লঙ্ঘন করে সৃষ্টি জগতের সবার মন সবার হৃদয় সবার এই কলম কার হাতে বলেন তো ছোট্ট পিপীলিকা পর্যন্ত এর যে ভেতরে জান আছে এই কলম আছে কলমের মালিক কে পৃথিবীর যত সৃষ্টি আছে সবার ভেতরে যারা সীমা লঙ্ঘন করে তাদের উপর আল্লাহ একটা ঘৃণা তৈরি করে দেয় আসমানের ভেতরে একটা ঘোষণা তৈরি হয়ে যায় ফেরেশতাদের ভেতরে ঘোষণা দেওয়া হয় যে আল্লাহ অমুককে ঘৃণা করে তোমরাও তাকে ঘৃণা করো ফেরেশতারা তাম সৃষ্টি জগতের ভেতরে এই ওয়াজটা সব সময় করতে থাকে শুধু জিন আর মানুষ আমরা শুনতে পাই না বাকি সব সৃষ্টি শুনতে পাই কুকুর পর্যন্ত শুনতে পাই আমরা শুনতে পাই না কিন্তু কোরআনে কারিমে আমরা দেখতে পাই এই দুইটা জাতি ছাড়া পৃথিবীর সব সৃষ্টির ভেতরে আল্লাহ এই শোনার যোগ্যতা দিয়েছে
আর আমাদের ভেতরে অনুধাবন করার যোগ্যতা আল্লাহ দিয়েছে এটা না আমরা মনের ভেতরে একটা অজানা ঘৃণা তৈরি হয় যারা আল্লাহর সীমা ক্রস করে কথা বুঝতেছেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সীমা ক্রস করেছিল এখানে আল্লাহ পাক ওই সময় এত রাগান্বিত হয়েছিলেন ডাক দিয়ে বলেছেন বের হয়ে যা ওর নাহবে তো মিনহা জামিআ শুধু বের হয়ে যা তা না তোরা সব চলে যা আরে ভাই ওখানে অপরাধ করার জন্য যদি আমরা দেখি হযরত আদম আলাইহিস সালাম প্রথমে তিনি হাত দিলেন কোন কোন বর্ণনায় আছে আদম হাত দিতে চাইছিল না এবং জং গাছে তার স্ত্রী তাকে হাত দেওয়াতে বাধ্য করেছিল মেয়েরা যদি তাহা গাঁড় তেড়া হয় ওই সংসারের সুখ শান্তি আর কি জিনিস বলেন ওগুলো সব আসমানে সুরকায় হযরত আদম কিন্তু প্রথমে রাজি হচ্ছিলেন না হাওয়া আলাইহিস সালামের কথা মতো তিনি যখন দেখলেন যে না এত কথাবার্তা আমার সাথে বন্ধ করে দিয়েছে এই অবস্থায় তো সংসার চালানো সম্ভব না আমরা এতগুলো মানুষ আমার বউ যদি কথা না বলে দুনিয়ায় মানুষের অভাব আছে আমি অন্য লোক নিয়ে সংসার করলে আর একটা মেয়ে লোক নিয়ে আসতে পারবো কিন্তু আদম আলাইহিস সালামের পুরো জান্নাতের ভেতরে কেউ নেই তিনি শুধু একা আর তার স্ত্রী এই যদি কথাবার্তা বন্ধ করে হোম করে থাকে সংসার টিকবে আমার গোষ্ঠীর এক ঘটনা আমার মনে পড়ে মাঝে মাঝে স্বামী স্ত্রী গন্ডগোল করেছে দুইজন রাতের বেলা কেউ কথা বলে না স্বামী রাগ করে স্ত্রীর কাছেও যায় না শীতের রাত খড়কটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয় স্ত্রীর কাছে যায় না একদিন দুই দিন তিন দিনের মাথায় খড়কটার আগুন বেয়ে ভঙ্গিতে লেগে গেছে ওদের পাইনি সালানার ফাঁকা দিয়ে স্ত্রী তাকিয়ে দেখছে সে কায়দায় আগুন লেগেছে আমি যদি এখনো কিছু না বলি তো সব পুড়ে যাবে মনে মনে ভাবছে পুড়ে যাই যাক আমি কথা বলবো না আমার প্রেস্টিজ নষ্ট হবে আবার ভাবে আল্লাহ আমার যদি সব পুড়ে যায় তা আমার কি হবে কথা তো বলা যাবে না যারা না থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে বলছে আমি কারোর সাথে কথাও বলি না কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না স্বামী চিন্তা করছে কি গো তাকিয়ে দেখে আগুন তাড়াতাড়ি লঙ্গি খুলে ফেলে দিয়ে বলছে আল্লাহ তওবা করছে জীবনে আর বড় সাথে কথা বন্ধ করবো না এখন আমি পুড়ে মরে যেতাম তিন দিনের কথাবার্তারে যদি এত বড় বিপদ আসতে পারে তা তো দুনিয়ায় অন্য মানুষ আমাদের আছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন মন খারাপ করে আছে কারণ তাকে বুঝ দিয়েছে শয়তান শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলেন আমার ঘটনা বলার উদ্দেশ্য না আমার একটা শিক্ষা বের করার উদ্দেশ্য আল্লাহ পাক যখন তাকে যে অপরাধের কারণে যারা সাহায্য ছিল তাকে আল্লাহ বলেছিলেন যা তার সাহায্য করেছিল স্ত্রী এবং শয়তান কি মত তোমরা করে সাহায্য করেছিল যে আপনি তোলে নাই তো আমার যে ওয়াজ করেছে ওয়াজ যদি সত্য হয় তে আরামের জায়গায় থাকা যাবে না আর এই যে ধোকা দেওয়ার পেছনে দায়ী ছিল কে শয়তান বলেন বলেন এদের জামিয়ার ভেতরে সবার নাম আছে আল্লাহ বলেন সবাই নেমে যা দুনিয়ায় যা এখানে আর জায়গা হবে না লিমিট যদি ক্রস না করতেন তাদেরকে জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিতেন না এজন্য আমরা সাবধান আমরা যাই করি আল্লাহর সীমা যেন আমরা লঙ্ঘন না করি হযরতে সালালাহ সাল্লাম ডাক দিয়ে বললেন জাতির লোকেরা হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুই ফায়াখুযাকুম আযাবুন আলীম তিনি বললেন আল্লাহর রসূল এটা তোমাদের কারণে আল্লাহ এটা মুজিজা মিরাকল হিসাবে পাঠিয়েছে কিন্তু সাবধান খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এর কাছে যাবে না যদি এর কাছে যাও যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে কেউ নিষেধ করতেও পারবে না কারণ আমি আনতে চাইনি তোমরা আনতে আমাকে বাধ্য করেছো তোমরা যদি দুনিয়ায় ভালো হয়ে চলতে তাহলে আল্লাহ কোরআন পাঠাতো না কথা বলে না
আমাদের এই অবাধ্যতার কারণে আল্লাহ বিধান পাঠিয়েছে সুতরাং এটা এখন যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা করবে কেউ খারাপ কোন উদ্দেশ্য নিয়ে এর কাছে আসতে পারবেন না যদি আসেন হাদা রুহা তা গলফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুই ফায়া খুসা কুমা সাবুনালিন যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ পাঠাবে এমন রোগ আল্লাহ দুনিয়ায় দিয়ে দেবে তার কোন চিকিৎসা নেই ওই জামানায় ছিল অস্থি এই জামানায় কোরআন ওই জামানার অস্থি একটা মুজিজা যেখানে যাবে যেখানে খাবে কেউ নিষেধ করতে পারবেন না খারাপ উদ্দেশ্য নিয়ে ওর কাছে যেতেও পারবেন না যদি যান বিপদ আসবে এখন যেহেতু অস্থি নেই এখন কোরআন আল্লাহর মুজিজা মিরাকল আছে এর কাছে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আসবেন না এই 15.5 বছরে বহু খারাপ উদ্দেশ্য নিয়ে এর কাছে অনেকে এসেছিল এর শিক্ষা ব্যবস্থা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছিল কথা বলে না কেন আমি শুধু ইঙ্গিত দিলাম এক একটা কথার ওজন কত আপনি টের পাচ্ছেন না সুতরাং বিভিন্ন জায়গা এটা না দিয়ে আপনি এখান থেকে মাইনাস করে করে একে রাখিয়ে দিয়েছেন বিচার ব্যবস্থা একে না রেখে আপনি বাবার মন মতো নিয়ম নীতি বাবার মন মতো নিয়ম নীতি চালিয়েছেন যা দেখলাম সবই নাকি তার স্বপ্ন ছিল তা আমরা কি করছি আমাদের কোনো স্বপ্ন নেই তার স্বপ্ন যদি সব বাস্তবায়ন হয় এদেশে যারা কোরআনের ধারক বাহক তাদেরও স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে কোরআনের পাখি স্বপ্ন দেখেছিল এই দেশে কোরআনের পাখি স্বপ্ন দেখেছিল এই দেশে যে সালেমরা ইদুলের গর্ত পাবে না ঠিক স্বপ্ন বাস্তবায়ন কোরআনের পাখির স্বপ্ন ছিল শুধু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে ঠিক নাই হয়েছে আর আরেকটা স্বপ্ন আছে জালেমদের এই নাকের ডগায় কালেমার পতাকা পথ পথ করে উঠবে এটা আসবে সামনে ইনশাআল্লাহ সব স্বপ্ন যখন বাস্তবায়ন হচ্ছে এটা হবে আর বাবার সব স্বপ্ন যদি আপনি দেখে ফেলে বঙ্গবন্ধু এই দেশে শুধু একটা দোষ ছিল স্বপ্ন দোষ স্বপ্ন দোষ কোরআনের পাখির স্বপ্ন দোষ হয়নি উনি যা দেখেছে সব কিন্তু দেখেন একটা একটা খাপের খাপ মিলে যাচ্ছে এই তিন নাম্বার স্বপ্নটা উনি সারা জীবনের স্বপ্ন দেখেছেন আমি যেন শাহাদতের মরণ পাই ঠিক তাই পেয়েছে কে বলেছে উনি মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে আপনি ওই মোস্তফা জামান ডাক্তারকে নিয়ে এসে একটু ডিম দেন ঠিক বলে দেবে এটা চক্রান্ত করেছে দাদারা কারণ ওরা ভালো করে জানে এই দেশ থেকে যদি লোকটা বের হতে পারে কোনোদিন যে রাজ্য কায়েম করার কথা স্বপ্ন উনি বলেছে যে এই দেশে আমরা কোরআনে কারিমের রাজ কায়েম করব এটা আমি পথ পথ করে উঠছে দেখব ঠিক এটা দেখিয়েছি তো আমরা তারে না চিনতে পারি ওই জামানার কাফেররা নবী হরণ্য কথা বিশ্বাস না করলেও এই কথা বিশ্বাস করতো যে ও কথা কোনোদিন মিথ্যা বলে না ও যা বলে সব সত্য কথা অলিদ ইবনে মুগিরা একটা লোকের নাম ছিল ওবাইয়া ইবনে খালফ একটা লোকের নাম ছিল এরা চূড়ান্ত কাফের আবু জাহেলের সঙ্গীরা ওবাইয়া ইবনে খালফের মরণ হয়েছে বদরের ময়দানে ওর এক বন্ধু ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকে একদিন বলেছিল বন্ধু তুমি যা করছো তোমার কিন্তু মরণ হবে মুসলমানদের হাতে এটা নবীর কথা মুসলমানের এ কথা শোনার বড় এত ভয় বাড়িতে যে স্ত্রীকে বলছে আমি আর বাইরে যাব না দুনিয়া একদিকে চলে যাক আমি আর বাইরে যাব না কেন মোহাম্মদ নাকি এ কথা বলেছে যে তার সঙ্গীদের হাতে আমার মরণ হবে আমি আর বাইরে যাব না বদরের ময়দান যেদিন কায়েম হবে আবু জাহেল বলছে কি তুমি যাবে না বলছে না না যাওয়া লাগবে তখন বলেছিল যে মোহাম্মদ নাকি বলেছে তার সাথীদের হাতে আমার মরণ হবে ওর কোন কথা বিশ্বাস না করলো আমার এই কথা বিশ্বাস হয় ওই জামানার কাফেরদের যদি মোহাম্মদ রাসূলুল্লাহর কথা হাড়ে হাড়ে বিশ্বাস করত এই জামানায় আমরা যারা কাফের মনে করি মুশরিক মনে করি ওরাও কিন্তু কোরআনের এই পাখির কথা হাড়ে হাড়ে বিশ্বাস করত এই জন্য বিদায় করি নয়তো লোকটা আজ বেশি থাকলে
কত খুশি হতে হয় বাংলাদেশের এই এই স্বাধীন দেশ দেখে এবার বলেন না কেন তার যে স্বপ্নগুলো সবই তো আল্লাহ দেখালেন একটা বাকি আছে আল্লাহ যেন এটাও আমাদেরকে দেখা সুতরাং আমরা চাই কোন কাজে আমরা যেন বাড়াবাড়ি এই সীমা লঙ্ঘন না করি ওই জামানারা সীমা লঙ্ঘন করে আল্লাহর এমন আযাব পেয়েছিল এক সীমা নিয়ে দিয়েছে আল্লাহ লূত আলাইহিস সালামের জামানার লোকদেরকে মৃত সাগর ওখানে কিচ্ছু ডোবে না সব ভেসে থাকে আমরা যদি আল্লাহর এই মুজিজা এই মিরাক্কেলের সাথে যদি খারাপ আচরণ করি যেখানে যেখানে যেতে চাই তার মানে আইন হয়ে হিসাবে এসেছে আইনের জায়গায় যেতে চাই কথা বলেন না ঠিক ফাদারুহা তাকে ছেড়ে দাও তাকুল ফি আরদিল্লাহ সে জমিনে খেয়ে বেড়া এ তো আর খেতে চায় না এ দিতে চায় যেখানে যেখানে যাবে ওই জায়গাটায় শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ খারাপ কোন উদ্দেশ্য নিয়ে জাতির লোকেরা এর কাছে আসবেন না আজকের মেসেজ এইটাই খারাপ কোন উদ্দেশ্য নিয়ে আসলে আপনি নিজের কপালে আগুন লাগাবেন হাজী সাহেব মাঝে মাঝে নাকি বলতো যে আমি সকাল উঠে যাই নামাজ খুঁজি আমি ফজর পড়ে কোরআন শরীফ পড়ি কই ছেলেরা তো যেটা পায়নি যা পেয়েছে একটু দেখার মতো না এইজন্য আপনি যা বলেছেন আপনার কথা ঠিক নেই আমরা এইটাকে কোন জায়গায় বাধা দিতে চাই না ধর্মমত আমাদের আলাদা থাকতে পারে কিন্তু চাই এটা তার জায়গা মতো চলে যাক আল্লাহ আমাদেরকে সাহস কথা যেন বোঝার তৌফিক দেন আপনাদের মেয়েদের জন্য পারিবারিক জীবনে যে সমস্যাগুলো আমি এটার জন্য বই এনেছি আমার লিখিত গাড়ি থেকে যাওয়ার সময় পর জন্য মেয়ের জন্য নিয়ে